এক ভারত শ্রেষ্ঠ ভারত কিংবা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়তে হলে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যারাই বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যুক্ত রয়েছেন তারা সকলেই সমাজের বিশ্বকর্মা। 2023 সালে দুর্গাপূজার দিনগুলোতে রাজ্যবাসীকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা দিয়ে সকলে এইটা প্রমাণ করে দিয়েছেন এবং নতুন বছরে এই বিদ্যুৎ দপ্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। সোমবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেডের 20তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। শ্রেষ্ঠ ভারত গড়তে হলে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করতে হলে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দায়িত্বে আছেন ওনারাও আছেন, ট্রান্সমিশনের যারা দায়িত্বে আছেন ওনারাও আছেন, এবং ডিস্ট্রিবিউশনের যে দায়িত্বে ওনারাও আছেন। আপনার সমাজের বিশ্বকর্মা, আপনার সমাজ তৈরি করার ক্ষেত্রে বিশ্বকর্মা, আপনাদের বিরাট ভূমিকা রয়েছে। এবং আপনারা এই যে গত দুর্গাপূজা আপনারা দেখিয়ে দিয়েছেন উই ক্যান, আমরা পারি, এই যে জিনিসটা আরো বেশি এই নতুন বছরে আরো বেশি এগিয়ে যেতে হবে। এদিন বক্তব্য রাখতে গিয়ে পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনের বিষয়ে গুরুত্ব আরোপ করেন মন্ত্রী। তিনি বলেন, ভবিষ্যতে যখন গ্যাস, কয়লা এবং অন্যান্য খনিজ সম্পদ ফুরিয়ে যাবে, তখন আমাদের পুনর্নবীকরণযোগ্য শক্তির উপর নির্ভর করতে হবে, অর্থাৎ সূর্যালোককে ব্যবহার করে শক্তি উৎপন্ন করতে হবে। তার জন্য এখন থেকেই বিদ্যুৎ দপ্তরকে প্রস্তুত থাকতে হবে। আমাদের গ্যাস শেষ হয়ে যাবে, কয়লা শেষ হয়ে যাবে, আমাদের নির্ভর করতে হবে সোলারের উপরে, উইন্ডের উপরে বা অন্যান্য জিনিসের উপরে, আর অর্থাৎ রিনিউয়েবল এনার্জির উপরে আমরা নির্ভর করতে হবে। সুতরাং সবাই আগামী দিনে আমরা প্রস্তুত থাকবো। এদিনের এই অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং, ভারপ্রাপ্ত ব্যবস্থাপক সর্বজিৎ সিং ডোগরা, ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেবুরমন সহ অন্যান্যরা। Bureau Report, RE News.